আমরা পুলিশের উপর আক্রমণ করতে চাই না যদি আমাদের কেউ আক্রমণ করে ছাত্রলীগ যুবলীগ আইলে এই দেশের জনগণ এই ছাত্রলীগ যুবলীগকে পতন করবে মানুষের ভোটার অধিকারের জন্য এসেছি আমরা এসেছি গণতন্ত্র সরকারের জন্য তত্ত্ববাদী সরকার আজকে 18 কোটি মানুষ না খেয়ে আছে কষ্টে আছে আমরা তারেক রহমানের সৈনিক আমরা খালেদা জিয়ার সৈনিক আমরা কোনো ভাঙচুর করতে চাই না আমরা পুলিশের উপর আক্রমণ করতে চাই না যদি আমাদের কেউ আক্রমণ করে ছাত্রলীগ যুবলীগ আইলে এই দেশের জনগণ এই ছাত্রলীগ যুবলীগকে পতন করবে আমরা বলতে চাই আজকে এক দফা আর কোনো দাবি নাই কেন আজকে ভোটের অধিকার নাই আজকে কেউ সত্য কথা বলতে পারে না আজকে কেউ শিক্ষিত মানুষ চাকরি পায় না আজকে যারা বাদাম বেচছে ঝালমুড়ি বেচছে তারা হলো আওয়ামী লীগের নেতা কিন্তু ঘরে ছিল না আগে একটাও খেতা এরাই হলো আওয়ামী লীগের নেতা আজকে যারা শিক্ষিত সমাজ তারা চাকরি পায় না তারা রিক্সা চালায় কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জবাব দিন আজকে শিক্ষিত মানুষ চাকরি পায় না কেন আমাদের তার মুক্তির জন্য আমরা এই রাস্তাতে আন্দোলন করতেছি সরকার যেভাবে আপনি মানুষের নির্যাতন করে যাচ্ছে আমাদের ভাইকে যেভাবে হচ্ছে এই বিধানের প্রতিবাদে আমরা ঢাকাবাসী বলে যেতে চাই।